नमस्कार बंधुरा श्यामलि भिलेज कूकिंगे सकल के अनेक अनेक स्वागत। आज आमी बाड़ीते थाका उपकरण दिए एक सुंदर डेजार्ट रेसिपि तैरी करब। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। उनुने कड़ाई बसिए दिएछि, एखाने एक बाटी छोटो बाटिर एक बाटी चीनी निएछि, प्राय पाँच थेके छय चामच हबे। चीनीटार एकटा सिरप तैरी करे नेब। দিয়েছি কড়াইতে চিনিটা, এই বাটি মাপ করে চিনি নিয়েছিলাম, সেই বাটি মাপ করে জল দিচ্ছি। সময় সিরাপটা এমন ভাবে তৈরি হবে, একটা চিপচিপা ভাব আসবে তাতেই হয়ে যাবে, কোনো তার লাগবে না। এক তার বা দু তারে যে পাক তৈরি করে সেরকম লাগবে না, গোলাপ জামুন তৈরি করে যেরকম সিরাপে সেরকম সিরাপ তৈরি করবো। আমি সুগার সিরাপটা তৈরি হয়ে গেছে, এই যে দেখুন, হাতে নিয়ে এরকম একটু চিপচিপা ভাব হলেই হয়ে যাবে। এখন আমি ঢেলে নেব। এখন সুগার সিরাপটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই তিন ফোঁটা মতো কেওড়া এসেন্স। আপনারা চাইতে গেলে এলাচের গুঁড়ো দিতে পারেন। আমি এটা আজকে সম্পূর্ণ কেওড়া এসেন্স ফ্লেভারে করছি, যার জন্য কেওড়া এসেন্স দিয়ে দিলাম। এখন এই সিরাপটা ঠান্ডা করার জন্য রেখে দেব সাইড করে। এখানে হাফ বাটির কিছু বেশি হবে, তিন ভাগ, এই বাটির তিন ভাগ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইতে সুজিটা। সুজিটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, খুব লাল করব না, একটু দু চার মিনিট ভেজে নেব। সুজিটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকমভাবে লাল না হয়, কালার চেঞ্জ না হয়, শুধু একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। যেই বাটিতে মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির দুই বাটি দুধ নিয়ে নিয়েছি। এখানে দুধটা এখানে গরম করে নেব। দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে চান সেভাবে চিনিটা দিয়ে দেবেন। দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আগে থেকে ভেজে রাখা সুজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর নাড়তে থাকবো। সুজি দেওয়ার সময় নাড়তে থাকতে হবে অনবরত, যাতে ভেতরে চাপ না ধরে যায় সুজি, তাহলে কিন্তু রেসিপিটা খুব খারাপ হয়ে যাবে। এত সুন্দর ডেজার্টটি বানানোর জন্য কিছু লাগছে না, বেশি কিছু না লাগছে, ক্ষীর না লাগছে, ঘি বা বাইরে থেকে কোনো জিনিসও আনতে হবে না। খুব সুন্দর একটি রেসিপি হতে চলেছে। দেখুন সুজিটা হয়ে গেছে, এর চাইতে আর গাঢ় করব না, ঠান্ডা করে আরও গাঢ় হয়ে যাবে। চেক করে নিতে হবে সুজি সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধ হতে গেলে সুজিটা নামিয়ে নেব। ডেজার্টটি সেট করার জন্য আমি এখানে একটি থালা নিয়ে নিয়েছি, এরকম থালা সবার বাড়িতে হয়, যার জন্য আমি আজকে থালাতেই করছি। থালাটা একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে পারেন, আজকে আমি তেল দিয়ে ব্রাশ করিনি, এমনিতেই উঠে যাবে। সুবিধার জন্য তেল দিয়ে ব্রাশ করে নেওয়াটাই উচিত, একটু তেল লাগিয়ে দেওয়া। সুজিটা এখন থালার চারিদিকে ছড়িয়ে দিয়ে সমান করে নেব। ডেজার্টটি তৈরি করার সময় এরকম একটু কাঁধা উঁচু দেখেই থালা নিতে হবে, কারণ এটা একটা লেয়ার হবে, এর ওপরে আর একটা লেয়ার হবে, যার জন্য একটু কাঁধা উঁচু দেখে থালা বা ট্রে নিয়ে নেবেন। সুজিটা এরকমভাবে থালার মধ্যে সেট করার জন্য আমি রেখে দিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি কেওড়া এসেন্স।
আপনারা চাইতে গেলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন। আজকে আমি সম্পূর্ণ কেওড়া এসেন্সে করছি, যার জন্য আমি সুজিতেও ব্যবহার করেছি এই কেওড়া এসেন্স। এখন এটা আমি ঠান্ডা করতে রেখে দেব। আপনাদের কাছে ফ্রিজ থাকতে গেলে ফ্রিজে জমিতে রেখে দেবেন, আমার কাছে ফ্রিজ নেই, এমনি নর্মাল ওয়েদারেই রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য সেট হতে। সুজিটা ততক্ষণ ঠান্ডা হতে থাক। এখন আমি আর একটা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এখানে আমি হুইপিং ক্রিম পাউডার নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে, আপনারাও নিয়ে নেবেন বা যেমন হয় ক্রিম লাগবে, একটু ক্রিমের ব্যবহার করতে হবে, আপনারা ক্রিমটা নিয়ে নেবেন। এখন আমি মোটামুটি 4 চামচ মতো হুইপিং ক্রিম পাউডারটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ বাটি দুধ দিয়ে মিক্সির বলে এই মিক্সির বাটিতে আজকে আমি এই ক্রিমটা তৈরি করে নেব। প্রথমে মিক্সিতে কিছুক্ষণ আমি ঘুরিয়ে নিয়েছি, তারপরে এরকম হ্যান্ড উইস্কার দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। এভাবেই তৈরি করে নিলাম আজকের ক্রিমটা। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকতে গেলে করে নেবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, হয়ে গেছে প্রচুর গরম, এর চাইতে আর বেশি ঘন হবে না। ক্রিমটা তৈরি হয়ে গেছে আমার। এখন আমি ডেজার্টের উপরে একটু সাজিয়ে নেব ক্রিমটা দিয়ে। সুজিটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে, এখন আমি ক্রিমটা উপর থেকে ছড়িয়ে নেব। ক্রিম দেওয়া হয়ে গেছে, এখন আমি উপর থেকে কিছু পেস্তা ছড়িয়ে দেব। আপনারা চাইতে গেলে নিজের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট দিয়ে করতে পারেন, কাজু, কাঠবাদাম, যা খুশি চাই। আমি আজকে এভাবে সাজিয়ে নিচ্ছি একটু। এখানে আমি আর একটা ছোট কাঁচের বাটিতে করে ডেজার্টটা তৈরি করেছিলাম। আর আমি এখানে কিছু গোলাপের পাপড়ি নিয়ে নিয়েছি, ওপর থেকে একটু ছড়িয়ে দেব। কেমন লাগছে আমার এই ডেজার্টের ডেকোরেশন কমেন্ট করে জানাবেন বন্ধুরা। নতুন করছি, প্রথম করছি আজকে, জানি না আপনাদের চোখে কেমন লাগবে। আমাকে তো এখানে দেখে খুব সুন্দর লাগছে, সাধারণ একটা ডিজাইন করেছি, খুব বেশি পারি না আমি। ফ্রিজ থাকতে গেলে আমি আধা ঘন্টার জন্য সেট হতে রেখে দিতাম, যাই হোক আমি 10 মিনিট রেখেছিলাম, এর চাইতে আর বেশি রাখতে পারবো না, যেহেতু প্রচণ্ড গরম আছে আমাদের এখানে, ক্রিমটা গলে যাবে, ফ্রিজ নেই যেহেতু আমার বাড়িতে। আপনারা ফ্রিজে রেখে আধা ঘন্টা 1 ঘন্টা পরে কাটতে পারেন। এখন আমি ডেজার্টটা কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। বন্ধুরা দেখুন এই সুন্দর ডেজার্টটি আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি, কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ডেজার্টটির নাম দিয়েছি আমি লাইলি ডুবলান। বন্ধুরা বুঝতে পারছি না খাবো না কথা বলবো আপনাদের সাথে, এত সুন্দর হয়েছে। সামান্য জিনিসে তৈরি করলাম আজকের এই সুন্দর ডেজার্টটি, টেস্ট করে বলছি কেমন হয়েছে।
দারুণ অপূর্ব স্বাদের হয়েছে। আপনারাও একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন বাড়িতে, সুন্দর এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে এই রেসিপিটি কেমন ছিল। একদম কিছু না, যে কেউ করতে পারবে এই রেসিপিটি। আজকের এই সুন্দর লাইলি লুবনান ডেজার্ট রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে আজকের এই রেসিপিটি, ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি কেমন ছিল। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।